সকাল যেন কাটে আমার জিকির দুরুদ পড়ে হে খোদা তুমি এমন দয়া করো মোর পরে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের সকালের ট্রান্সমিশন নিয়ে যার নাম হচ্ছে সকাল কাটুক মাদানী চ্যানেলের সাথে যে যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন মাদানী চ্যানেল আপনাদেরকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ইলমে দ্বীনের বাণী পৌঁছিয়ে দিচ্ছে তো যারাই চ্যানেলের সামনে বসে গেছেন ভালো ভালো কিছু নিয়ত করে নেই কেননা নিয়াতুল মুকমিনি খায়রুম মিন আমালিহ অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আসুন আমরাও নিয়ত করি যে আল্লাহ করিম এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব আর এই প্রোগ্রামের মধ্যে যা ইলমে দ্বীনের আলোচনা হবে তার উপর নিজে আমল করব এবং অপরের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা বাজাল দরুদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত আছে প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 80 বার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে মাফ করে দিবে সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আজকে অনুষ্ঠানের মধ্যে শামিল হয়েছেন মোবালিকে দাওয়াত ইসলামী হিসেবে ফারুক ভাই মাশাআল্লাহ ফারুক আপনাকে অসংখ্য মোবারকবাদ কেমন আছেন আপনি মাশাআল্লাহ আজ্জাবাজাল এছাড়া নাত খা হিসেবে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের আনিস ভাই আনিস ভাই আপনাকেও মোবারকবাদ কেমন আছেন আপনি মাশাআল্লাহ সকাল সকাল ওনারা আমাদেরকে সময় দিয়েছেন ইনশাআল্লাহ আজ্জাবাজাল মোবালিকে দাওয়াত ইসলামী থেকে আজকে বিষয় নিয়ে আলোচনা হবে আর আপনাদের অনুরোধকৃত কালাম নাত ইনশাআল্লাহ আনিস ভাই থেকে আমরা শুনবো তো কোথাও যাবেন না আমাদের সাথেই থাকবেন কন্ট্যাক্ট করতে পারবেন আজকের বিষয় নিয়েছি পরিচ্ছন্নতা ক্লিনলিনেস যাকে বলা হয় পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে ইনশাআল্লাহ আজ্জাবাজাল আজকে আমরা আলোচনা করব এটাও খুব জরুরি একটি বিষয় কেননা পরিচ্ছন্নতার ব্যাপারে আমার আকাইলি সাল্লাম অনেক ফরমান আমাদেরকে দিয়েছেন আর পরিচ্ছন্নতা আসলে আমাদের জীবনের জন্য কতটা জরুরি ইনশাআল্লাহ আজ্জাবাজাল সে সম্পর্কে আমরা মোবালিকে দাওয়াত ইসলামী থেকে শুনব তা আপনারা আমাদের সাথেই থাকবেন শুরুতে আসুন অনুষ্ঠানটিকে বাবরকত করার জন্য হামদে বারী তালা আর নাতে মুস্তফাকে সামিল করি সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সল্লু আলাল হাবিব আল্লাহু 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 সারে আলম মে সারে আলম কো হে তেরি হি জুস্তুজু জিন্ন ইনসো মালক কো তেরি আরজু সারে আলম কো হে তেরি হি জুস্তুজু জিন্ন ইনসো মালক কো তেরি আরজু ইয়াদ মে তেরি হর এক হে সুবসু ইয়াদ में तेरी हर एक है सुबसु बन में वहशी लगा बन में वहशी लगाते हैं दरबात हूँ अल्लाह 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 Allahu 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 Allahu
صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی محمد صلی علی نبینا صلی علی شفیعنا صلی علی محمد صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی محمد صلی علی نبینا صلی علی شفیعنا صلی علی محمد کو تو آر دارے دارے
শীশে দরবার ছেড়ে লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে দিয়ে সে তার দয়াবেতা দেখাবো আমি তারে ভাগ্যে যদি লেখা থাকে আয় এমন সৌভাগ্য আমার ভাগ্যে যদি লেখা থাকে আয় এমন সৌভাগ্য আমার ঘুমিয়ে যাব চিরতরে প্রিয় নবীর দুয়ারে ঘুমিয়ে যাব চিরতরে প্রিয় নবীর দুয়ারে লাগছে মন হয়তো তাকবে মদিনায় মোরে দিয়ে সে তার দয়াবেথা দেখাবো আমি তারে হাশরের মাঠে নিজেকে আমি রাখবো ধরে কেমনে হাশরের মাঠে নিজেকে আমি রাখবো ধরে কেমনে এসো কাছে আতার এসো ডাকবে যখন দয়া ভরে এসো কাছে আতার এসো ডাকবে যখন দয়া ভরে লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে দিয়ে সে তার হৃদয়বেথা দেখাবো আমি তারে সল্লু আলাইহি সাল্লাম তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসলে এই মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ, যত কিছুই আমরা করে ফেলি, যত কাজ আমরা করে ফেলি, সব কিছুর মূলে থাকতে হবে আমার নবী প্রেম। আমার নবী প্রেম ছাড়া কোনো কাজ যতই করি না কেন তৃপ্তি আসবে না। আর প্রত্যেকটা আশিকের রসুল সবসময় মদিনার প্রেমে বিভোর থাকে। মদিনার বিরহে, মদিনা থেকে দূরে থাকার কারণে অশ্রুসিক্ত হয়ে যায়, মদিনাকে দেখার কারণে, মদিনাকে দেখার জন্য, মদিনাওয়ালার কাছে ছুটে যাওয়ার জন্য সবসময় মন কাঁদে। তো আমাদেরও উচিত, আমরা যাতে আমার আকা আলাইহিস সালাতুস সালামের কাছে সবসময় আরজি জানিয়ে থাকি, অনুরোধ করে থাকি যাতে আমাদেরকেও মদিনায় ডেকে নেয়। ইনশাআল্লাহ আজাল যে নাকি সত্য অন্তরে মদিনার জন্য কাঁদে, সে একদিন না একদিন অবশ্যই মদিনা দেখে। তো আমরাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিজেদের আরজি পেশ করতে থাকি, ইনশাআল্লাহ আজাল একদিন দয়া হয়ে যাবে। আজকে বিষয় নিয়েছি পরিচ্ছন্নতা নিয়ে, ইনশাআল্লাহ আজাল মোবালিক দাওয়াত ইসলামী ফারুক ভাই থেকে শুনবে ব্যাপারে। আসুন ওনার কাছে যাই। জি হুজুর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। জি, অনেক একটা সুন্দর বিষয় নিয়েছেন, পরিচ্ছন্নতা। জি, বলা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে একটি উত্তম স্বভাব। আচ্ছা মাশাআল্লাহ। এটা গরিব হোক, এটা ধনী হোক, সুস্থ হোক, অসুস্থ হোক, এটা সব অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে তার শান, তার মর্যাদা এবং মাহাত্ম্যের রক্ষক। কারণ হাদিসে পাকে এটাও রয়েছে যে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। যখন তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যখন মানুষের মাঝে যাবে, যেন তোমাদেরকে মানুষ সম্মান করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সম্মান ও মাহাত্ম্যের আরেকটা রক্ষক হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। মাশাআল্লাহ। কেন দেখেন, দীন ইসলাম
অর্থাৎ আমরা যেই দিনের অনুসারী রয়েছি, অর্থাৎ যে দিনটা আল্লাহ তাআলার দরবারে কবুলিয়ত অর্জন করেছে, ওই দিন হচ্ছে দিন ইসলাম। দিন ইসলাম যেভাবে আমাদেরকে কুফর এবং শিরকের অপবিত্রতা থেকে পবিত্র করে আমাদেরকে শান মর্যাদা মাহাত্ম্য দিয়েছেন, দান করেছেন, তো অনুরূপভাবে যে প্রকাশ্য পবিত্রতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার উন্নত শিক্ষার মাধ্যমে মানবতার মাহাত্ম সমুন্নত করেছে এই দিন ইসলাম। দেখেন, যখন একজন ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, যেটা আমাদের ইসলাম শিক্ষা দিয়েছে, তখন তার দিকে মানুষ ঝুঁকে যাবে। কারণ একটা কথা আছে, জাতি জাতির দিকে, অর্থাৎ যেই যেরকম তার দিকে সেরকম মানুষ ঝুঁকে যায়। বেশ, আমি পরিচ্ছন্ন হলে, পরিষ্কার পরিপাটি হয়ে থাকলে আমার কাছেও ভালো ভালো মানুষ আসবে, আমার কাছেও পরিষ্কার পরিচ্ছন্ন ব্যক্তি আসবে। এটাও রয়েছে যে মানে পরিষ্কার পরিচ্ছন্নতাটা এটা আপনার অনেক কিছুর উপর প্রভাব ফেলবে। বেশ, একটা প্রভাব এটাও যে আপনার যে ব্রেনের উপর প্রভাব ফেলবে। আচ্ছা ফারুক, আপনি যেমন দেখেন না যে বলছেন যে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষের সম্মানকে বৃদ্ধি করে, মানুষের মানুষের দিকে ঝুঁকিয়ে দেয়, অর্থাৎ যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার দিকে মানুষ ঝুঁকে যায়। একটা ব্যক্তি যতই ইলমওয়ালা হোক না কেন, সে যদি অপরিচ্ছন্ন থাকে তাহলে তার কাছে যেতে আমাদের মানে ভালো লাগে না, কিন্তু কেননা তার তো প্রথমে আমি উপরের গেটার দেখছি, ভেতরে কি আছে না আছে এগুলো তো আমি জানি না, এখন উপরের গেটার দেখে আমি আর তার দিকে যেতে চাই না। এখন সে যত ইলমওয়ালা হোক, তার কাছে যত ইলমের খাজানা থাকুক, যত ইলমের সম্পদ, যত অন্তর পরিষ্কার থাকুক, হ্যাঁ, কিন্তু আমি দেখছি না, দেখছি না, কিন্তু যখনই বাইরের একটা গেটআপ আমরা দেখব, তখনই আমরা কিছু না থাকলেও তার দিকে মানে ধাবিত হতে থাকে। ধরুন সে কিছু জানে না, কিছু না, তারপর তার সাথে মেলামেশা করা, তার সাথে কথাবার্তা বলা, এগুলো আমাদের মানে হয়ে যায়। তো এটাই হচ্ছে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা। এই জন্য বলা হচ্ছে, প্রবাদে আছে যে যে যেরকম তার তার কাছে মানুষও সেরকম হয়ে আসে। একটা উদাহরণ দিই, এক্সাম্পল, একজন রাজা মানে অনেক সম্মানিত ব্যক্তি কাছে একজন পাগল লোক আসলো, তো সে তার প্রজাকে বা তার খাদিমকে বললো যে আমার জন্য ওই নির্দিষ্ট একটা ওষুধ নিয়ে আসো, মানে ওষুধের নাম বললেন যেটা পাগলে খায়, যারা মাতাল তাদের জন্য ওষুধ এটা। তো ওই সেবক বলল যে এটা তো আপনার জন্য না, পাগলের জন্য, এটা তো পাগলের জন্য। তো ওই রাজা বলছে যে যদি আমি পাগল না হতাম তাহলে আমার কাছে পাগল আসতো না, এই পাগলটি আসলো, জি হয়তো আমি পাগল হয়ে গেছি। এটা বুঝাচ্ছে যে আমি বুঝাতে চাচ্ছিলাম যে আমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকি তাহলে আমার কাছেও মানুষজন আসবে যারা পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন, কোরআনে পাকের এই আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি, এটা আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যে যারা তওবাকারী এবং পবিত্রতা অবলম্বনকারী। এবং পছন্দ করেন পবিত্রতা অবলম্বনকারীদের। এখানে কিন্তু দুইটা জিনিস লক্ষণীয়, একটা হচ্ছে অন্তরের পবিত্রতার কথা বলেছেন, পরিচ্ছন্নতার কথা বলেছেন, আর একটা হচ্ছে বাহ্যিক। যেমন তওবার মাধ্যমে অন্তরের ময়লা আবর্জনা, অর্থাৎ গুনাহের ময়লা আবর্জনা সমস্যা সব কি হয়ে যাবে, দূর হয়ে যাবে শুধু খালিস তওবার মাধ্যমে। আচ্ছা, তওবা করলাম, খালিস তওবা করার পর আমার অন্তরটা পরিষ্কার সাফ হয়ে গেছে, তো এখন আমি যদি বাহ্যিকভাবে পরিপাটি হয়ে না থাকি, যিনি ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আপনার কাপড় চোপড় যদি ময়লা আবর্জনায় ভরে যায় তাহলে মানুষ কখনো আসবে না। আপনার অন্তর যতই পবিত্র থাকুক না কেন, যখন আপনার এটা কিন্তু আরেকটা স্তর আছে যেগুলো আউলিয়া কিনা যারা মজ্জুব ওলি যাদেরকে বলি, এটা তো অন্য স্তর। তাহলে আমি ওই স্তরে পৌঁছে নেই, তাহলে আমার সামর্থ্য আছে এই ময়লা কাপড়কে পরিষ্কার করা, আমার মাথায় পাগড়ি আছে এই পাগড়িকে পরিষ্কার করা, আমার চেহারায় দাড়ি আছে এই দাড়ি পরিষ্কার করা, শরীর পরিষ্কার করা, তাহলে আমি করি নেই। আমার অন্তর যত পরিষ্কার থাকুক না কেন, মানুষ তো আমার অন্তর দেখছে না।
আমার কাছে লোকজন কিভাবে আসবে? বেশক, এই জন্য যে দুটোটা দরকার, একটা হচ্ছে অন্তরের পরিচ্ছন্নতা, একটা হচ্ছে বাহ্যিক পরিচ্ছন্নতা। বেশক বেশক, মাশাআল্লাহ। তো পরিষ্কার পরিচ্ছন্নতা, এই ব্যাপারে কোরআনে পাকে ইরশাদ হয়েছে। আর কেন হয়েছে? অবশ্যই এটা আমাদের জন্য অতীব জরুরি, এজন্যই ইরশাদ হয়েছে। নাহলে কখনোই আল্লাহ তাবারক তাআলা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমাদেরকে তাগিদ দিতেন না। প্রিয় ইসলামী ভাইরা, দেখবেন যখন আপনি সাফ সুতরা থাকবেন, তখন আপনার থেকে একটা কমফোর্টেবল ফিল হবে যে না, আমি অনেক ভালো আছি, আমার গেটআপ অনেক ভালো আছে। অর্থাৎ আপনি কারোর সাথে মিশেন বা না মিশেন, আপনার মানে আজকে দিন শুরু করতে আপনার ভালো লাগবে, কোথাও যেতে আপনার ভালো লাগবে। যখনই আপনি অপরিষ্কার থাকবেন, আপনার মনটাও বাধা দিবে, আমি কিভাবে ওখানে যাব, আমি কিভাবে এটা করবো, আমি কিভাবে ওর সামনে যাবো। তো এটা হচ্ছে আসলে পরিষ্কার আর অপরিষ্কারের মধ্যে তফাৎ। তো আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, তাহলে মানুষ আমাদেরকে ভালোবাসবে, মানুষ আমাদের সাথে কানেক্ট হবে, মানুষ আমাদের কাছে আসবে। তো এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অতীব জরুরি। জি ফারুক ভাই, দেখুন পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আমি থাকি, তাহলে আমার অনেক ধরনের উপকার আছে। শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার দ্বারা শুধু আমি শরীরের পরিচ্ছন্নতা বলছি না, উদ্দেশ্য না এটা, যে আমাদের ঘর আসবাবপত্র অর্থাৎ যত কিছু রয়েছে, আমাদের ঘরের আঙ্গিনা আছে, তারপর ঘর আছে, আমার রুম আছে, ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা চাই। এরা হাদিসে পাকে যে এক সাহাবিকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন যে তোমরা তোমাদের ঘর আঙ্গিনাকে পরিষ্কার রাখো। দেখেন যখন আমরা ঘর এবং আমাদের উঠান যখন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, তখন দেখবেন যে যে অনেক যে রূপ বালাই থেকে অনেক কিছু থেকে আমি কি বাঁচতে পারবো। যেমন এক্সাম্পল হিসেবে ধরুন, যদি রুমের মধ্যে ময়লা আবর্জনা স্তূপ থেকে যায়, বাড়ির পাশে নর্দমা থাকে, এগুলো অপরিষ্কার থাকে, তাহলে মশার কি হবে? উদ্ভব হবে। বেশ, আসলে তো ময়লা পানি থেকে তো মশার উদ্ভব হয়। তো দেখুন আমার কারণে আমি এর নিজে ভুক্তভোগী হচ্ছে। যদি আমি পরিষ্কার রাখতাম, পরিচ্ছন্ন রাখতাম, তাহলে আমি এর ভুক্তভোগী হতাম, এই সমস্যায় ভুগতাম না। তো এই জন্য যে আমি প্রথমে যে কথাটা বললাম, আমার ঘর আসবাবপত্র যখন পরিষ্কার থাকবে, আমার রুম, আমার পড়ার টেবিল যখন কি থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এটা আমার মাইন্ডের উপর প্রভাব ফেলবে। এটা সাইন্টিফিক একটা ব্যাখ্যা। যখন দেখুন মানে যখন পরিষ্কার থাকে, তখন একটা ভালো ফিলিংস হয়। আর যদি আমরা যারা স্টুডেন্ট রয়েছি, আমাদেরও অনেক দেখা যায় আমরা পড়ালেখা করি কিন্তু নিজের টেবিলটা ভালোভাবে গুছিয়ে, যারা ডিসিপ্লিন না, ডিসিপ্লিন না, এমনও অনেক আছে। হয়তো অনেক ব্যস্ততার কারণে হতে পারে, অথবা অলসতার কারণে হতে পারে। বলা হচ্ছে কিতাবের মধ্যে পরিচ্ছন্নতার অন্তরাল হচ্ছে অলসতা, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছে। বেশক, কারণ এটা তো ইসলামে করেছে। তাহলে আমরা যেই পরিবেশে রয়েছি, যে পরিবেশ পেয়ে আমরা আল্লাহ রসুল এর দিকে ঝুঁকছি, তিনিও তো যিনি এই পরিবেশটা সাজিয়েছেন, আমির সুন্নত যে নেক আমল রিসালা দিয়েছেন, ওখানে একটা নেক আমল এটাও যে যে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতার অনুসারী কি, তার মানে এটা কত জরুরি হলে নেক আমলের মধ্যে শামিল হয়ে যায়, যে আজকে আপনি কি পরিষ্কার পরিচ্ছন্নতা অভ্যস্ত ছিলেন কিনা, বা পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন কিনা আজকের মধ্যে। আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন। সাহাবায়ে কেরাম আলিহি মুরিদওয়ান, আউলিয়া কিরাম আলিহি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার পরিচ্ছন্নতার কথা কি বলবো, যে হাদিসে পাকের মধ্যে রয়েছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে কখনো মাছি বসত না। এক তো এটা নুরানি শরীর, আর এটা হচ্ছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন, তিনি প্রতিদিন দাঁড়িয়ে আসতেন আর চোখে সুরমা লাগাতেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা দিন পেয়েছি, আর তিনি কেমন ছিলেন বলা হচ্ছে যে কখনো এই শরীর যে কি বলবো, যে এই শরীর থেকে যে ঘাম মুবারক বের হয়, যেটা মুশকে আম্বরের চেয়েও অধিক সুগন্ধ। তো
ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা কি বলবে, যেখানে মচামাসি কখনো বসে না, তাহলে আমাদের কাকে ফলো করতে হবে? আজকে আমরা অনেক সংগঠন আছে, মানে ক্লিন করা, পরিষ্কার পরিচ্ছন্নতা, বিডি ক্লিন, অনেক ধরনের কিন্তু সামাজিক সংগঠন আছে যারা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে উদ্বুদ্ধ করছে। তো তারা উদ্বুদ্ধ করছে, এটা ভালো কাজ। যতক্ষণ পর্যন্ত নিজে সচেতন হব না, ততক্ষণ পর্যন্ত কোনো অর্গানাইজেশন আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে না। আসলে এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। আরেকটা আপনি যেটা বলেছেন ঘরোয়া ব্যাপার স্যাপার, আসলে ঘরোয়াতে ঘরের মধ্যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন এজন্য হয় না যে আমাদের তো মা আছে, উনি আমাদের সবকিছু পরিষ্কার চলে আসছে, একজনের উপর আমি ডিপেন্ডেন্ট, মানে উনি তো করবেই, বা আমার মা না হোক আমার বোন তো করবেই। এই জন্য আমার প্রয়োজনীয় যে কাজগুলো, আমার প্রয়োজনীয় যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার স্যাপার আছে, সেগুলো আমি মানে করি না, সেগুলোকে অবহেলা করি। খুবই একটা মিসকনসেপশন, বা এটা না করা উচিত। কেননা আজকে হয়তো আপনি তাদের সাথে আছেন, এমনও অনেক সময় পরিস্থিতি আসে আমাকে একা থাকতে হয়, ব্যাচেলার থাকতে হয়, পড়ালেখার জন্য অন্যখানে চলে যেতে হয়, তখন পরিষ্কার পরিচ্ছন্ন কি আমাকে থাকতে হবে না? জি, এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করবো, সেটা হচ্ছে দেখুন, আমি যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছি এখন আমি সবকিছু বুঝতে পারছি, আমি অন্যের উপর ডিপেন্ড কেন করব? আমার কাপড় চোপড় কেন আমার মা দেবে? যখন আমি আমার পরিণত বয়স হয়ে গেছে, আমি বুঝতে পারছি আমার শক্তি আছে, তাহলে আমি মানে আমারটা তো দেবো, আমার মায়েরটাও আমাকে দিতে হবে, আমার আব্বারটাও আমাকে দিতে হবে, এটা আমার দায়িত্ব কর্তব্য। এখন অনেক ছেলে মেয়ে আছে যে অনেক বয়স হয়েছে, 15-20 বছর পার হয়ে গেছে, এখনো তার কাপড় চোপড় ফেলে রাখে কে দেওয়ার জন্য, হয়তো মা হয়তো বোন, কেন অন্যের উপর ডিপেন্ড করবে? একটা ব্যাপার হচ্ছে যে মানে আমাদের উচিত যে মাকে যতটুকু সম্ভব আমাদের কষ্ট কম দেয়া, সহজতর করা, ওনার জন্য আসানি সৃষ্টি করে দেয়া। তো এটা আসলেই এটাও একটা শিক্ষা, এখান থেকে একটা শিক্ষা নেওয়া উচিত। অন্তত ঘরের সব কাজ আমি করতে না পারলেও আমার কাজগুলো যাতে আমি নিজে করে ফেলি, আমার পরিষ্কার পরিচ্ছন্নতা যে ব্যাপার স্যাপার গুলো আছে, আমার রুম পরিষ্কার রাখা, আমার কাপড় গুলোকে ধোয়া, এগুলো পরিষ্কার করা, কাপড় গুলোকে সঠিক জায়গায় রাখা, এরপর রুমের যে যে জিনিসগুলো যে যে জায়গায় থাকার কথা সেখানে সেগুলো রাখা, এই যাবতীয় বিষয়গুলো, এগুলো যাতে আমরা নিজেরাই হ্যান্ডেল করি, নিজেদের বিষয়গুলো যাতে নিজেরাই রাখি, এ ব্যাপারে আমরা যাতে দেখুন, যারা দেখুন মানে অন্যের উপর ডিপেন্ড করে না, সে এক সময় অলস হয়ে যায়, সামনে গিয়ে কিছু করতে পারে না, যে পরবর্তীতে কিছু করতে পারবে না, চাইলেও পারে না, অলসতা যে চলে আসে, সে অন্যের উপর ডিপেন্ড, হয়তো ছোট হয়তো বড় কারোর উপর ডিপেন্ড করতে করতে এই বয়সে এসেও যে ডিপেন্ড করতেছে, যার কারণে সেই এক সময় কাজ করতে চাইলেও নিজের কাজ করতে পারে না। এই জন্য আমাদের কি ইসলাম শিক্ষা দেয় যে যখন আমি আমার বোঝার শক্তিটা এসে গেছে, আমি নিজের কাজ নিজে করি, তাহলে আমি জীবনের সফলতা অর্জন করতে পারি। মানুষ যারা সফল ব্যক্তি দুনিয়া দিক ক্ষেত্রে, আখিরাতের ক্ষেত্রে, যারা সফল এক মানে এক কথায় যারা সফল ব্যক্তি, তাদের জীবন স্টাডি করে তারা কি করেছে, কত পরিশ্রম করেছেন, বেশক তার পরিশ্রম করেছেন বিধে তারা সফল হয়েছে। আমার মতো অলস হয়ে বসে থেকে কে বাদ এনে দিবে এমন মানে এমন মেন্টালিটি নিয়ে যে আমি জীবন যাপন করছি, কখন সফল হব না? আচ্ছা, এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় আমাদের ঘরের মধ্যে পরিষ্কার না অপরিষ্কার, তারপরে আমাদের মানে আমরা যে আগবাড়ি এটাকে পরিষ্কার করবো, এদিকে মন মাইন্ড আমাদের ঝুঁকে না। ওই যে আপনি যেটা বলেছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন, এটা একটা পার্সোনালিটির উপর প্রভাব ফেলে যে আমি কেমন, আমি আমার ঘর পরিষ্কার রাখতে পারি না, বা তাহলে আমি নিজে কেমন সেটাও কিন্তু ফুটে ওঠে। একটা মেহমান যখন কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করে, সে যখন ঘরোয়ার একটা ডেকোরেশন অর্গানাইজ দেখবে যে ভালো ওয়েল ডেকোরেটেড, তখন সে বুঝে যাবে যে এই ঘরের মানুষগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। যদি শুরুতেই সে দেখে যে গলত, এখানে অপরিষ্কার অপরিচ্ছন্ন, সে মানুষদের ব্যাপারে একটা অটোমেটিক নেগেটিভ মাইন্ড চলে আসবে যে ঘরই অপরিষ্কার, তার মানে এরা কিরকম হবে। তো এই জন্য মানে একটা প্রভাব পড়ে। আমি অনেক সময় দেখেছি যে মানুষ মানে অপরিষ্কার আছে এর মধ্যেই থাকতে পছন্দ করে, মানে আগ বাড়িয়ে যে এটাকে পরিষ্কার করবে, অনেক ফ্যামিলি মেম্বারও আছে যে মানে তারা এরকমই চলুক না, থাকবে এখানে ময়লা, এখানে ময়লা, এরকম থাক, মানে আসলে যে আমি আগ বাড়িয়ে না, কেননা আমারই তো ঘর, আমি তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো,
একটা মানুষ আসলে তো আমার ঘরেরই প্রশংসা করবে, আমারই প্রশংসা করবে বা আমার উপরই প্রভাব পড়বে এটা সে চিন্তা করে না, বাস চলুক চলতে আছে এরকমই চলুক, এই মন মাইন্ড নিয়ে চলে। আসলে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এমনটা না করা উচিত, আমি আপনাদেরকে অনুরোধ করব অন্তত নিজের নিজের প্রথমে নিজের গেট আপকে পরিষ্কার রাখুন আর নিজের ঘরকে পরিষ্কার রাখুন। এটার মাধ্যমে একটা জিনিস এটা লক্ষণীয়, আপনি যখন ঘর আপনার পরিবেশটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ওই ঘরের মধ্যে খায়ের বরকত বেশক বেশক ঘরের মধ্যে আমরা যে অবশ্য ফেরেশতা থাকে তো আমি আমার ঘর যদি অপরিষ্কার থাকে তাহলে কীভাবে এটা ফেরেশতা আসা বা এখানে খায়ের বরকত হওয়া এটা কীভাবে মানে চাইব অপরিষ্কার থেকে? এই জন্য আমরা যদি ঘরের মধ্যে বরকত চাই যে রোগবালায় কম হোক বলা মুসিবত কম হোক তাহলে আমাদের উচিত যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে গুরুত্ব দেওয়া। অনেকটা সময় কিন্তু রোগবালায় আমাদের কারণে আমাদের উপর চলে আসে। একটা বিষয় হচ্ছে এখন সামনে বৃষ্টির মৌসুম চলে আসবে, তো অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা জমে থাকে, এর কারণে কিন্তু মশার উপদ্রব বেড়ে যায়। আর এখনো বর্তমানে আমরা জানি যে মশার ভুক্তভোগী আমরা বেশি, যে মশা আমাদের পিছু ছাড়ছে না, তারা আমাদের সঙ্গ লাভ করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করেই যাচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো যে যদি তাদের এই উপদ্রব থেকে বাঁচতে চান, তাদের এই বিস্তার থেকে বাঁচতে চান, তাহলে নিজেকে আগে পরিষ্কার রাখুন, নিজের আঙ্গিনাকে পরিষ্কার রাখুন, নিজের আশেপাশে যেগুলো আছে এগুলোকে পরিষ্কার রাখুন, ইনশাল্লাহ আপনিও তাদের থেকে সেফ থাকতে পারবেন। আর যদি বলেন যে না তারা আমার সঙ্গ লাভ করতে চাচ্ছে আমিও তাদেরকে সহবত দিই, তাহলে তার কিছু বলার নেই, বাকিগুলো ইনশাল্লাহ পরবর্তীতে বলবো। অনুষ্ঠান অনেকটুকু এগিয়ে গেছে, আসুন কিছু কল আপনাদের নিব, ইনশাল্লাহ এরপর আবারও ডিসকাশনের দিকে যাবো। জি কল থাকলে কল চালিয়ে দেবো। আমি রাজশাহী বাগমারা থেকে ফোন করছি। ভালোবাসি ভালোবাসি নদীকে, এই মাসে রেখেছি তুমি দিলে খুশি হব। মাশাআল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ। জি নেক্সট কল। আমার নাম মনির, ব্রাহ্মণবাড়িয়া। আমরা গোসল সন্তান ধরে যাচ্ছি প্রিয় মদিনা। আচ্ছা প্রিয় মদিনা দূরে যাব কেমন করে? জি নেক্সট কল। আমার নাম শাহবাজ, আমি রাজশাহী থেকে বলছিলাম, চারঘাট জেলা। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নাদের আগুন শুনতে চাই, খোদার প্রিয় নবী আমাদের, আমি এই নাদটি শুনতে চাই। খোদারই প্রিয় নবী আমাদের, রউফ তিনি রহিম তিনি। মাশাআল্লাহ ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন দর্শক, যদি আজকের অনুষ্ঠান নিয়ে আজকের বিষয় নিয়ে কোনো কল থাকে ইনশাআল্লাহ আজকের শিব সম্পর্কে আপনারা করতে পারবেন। সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকে কমেন্ট করেছেন, মোহাম্মদ হেলাল হোসেন ভাই সালাম লিখেছেন, ওয়ালাইকুম আসসালাম। এরপর এক দর্শক লিখেছেন, আসসালামু আলাইকুম হুজুর, আপনারা সবাই কেমন আছেন? কেমন আছেন আপনারা? মাশাআল্লাহ। বলছেন যে মদিনা মদিনা লাগছে সবাইকে, আজকের বিষয় আসলেই সকল উম্মতে মুহাম্মদের জন্য শিক্ষণীয় বিষয়, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার সকল নেক ও জায়েজ তামান্নাকে পূরণ করুক। মোহাম্মদ নজির ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ পাক দয়া করুক আপনার উপর। আরমান ভাই আছেন মাশাআল্লাহ লিখেছেন, শাহ আলম ভাই ওমান থেকে মাশাআল্লাহ। এরপর লিখেছেন, ভাইয়া আপনারা সবাই কেমন আছেন? আমি বগুড়া থেকে দেখছি, দাওয়াত ইসলাম আমাকে অনেক কিছু দিয়েছে আর মাদানী চ্যানেল না দেখলে আমি হয়তো আজকে অনেক গুনাহের মধ্যে থাকতাম। দাওয়াত ইসলামের মাদানী চ্যানেল আমাকে পরিবর্তন করে দিয়েছে। এখন আমার মনে শুধু একটাই ইচ্ছা, কবে বগুড়ায় দাওয়াত ইসলামের মাদানী কাজ শুরু করতে পারবো, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি আপনাদেরকে আপনাকে বলবো যে যদি বগুড়ার কোনো জিম্মাদারের সাথে আপনার পরিচয় থাকে, অর্থাৎ আমাদের দাওয়াত ইসলামের কোন ইসলামী ভাইয়ের সাথে আপনার পরিচয় থাকে, তাকে বলে আপনার এলাকার মধ্যে কোনো একটি মাদানী কাফেলা নিয়ে যান। ইনশাআল্লাহ আজাবাজের সেই মাদানী কাফেলা বরকতে আপনার এলাকার চারপাশে একটা দিনী পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। দাওয়াত ইসলামের মাদানী কাজ যখন এলাকাবাসী দেখবে, তারাও ইনশাআল্লাহ আজাবাজের আপনার মতো মাদানী চ্যানেলের আশিক হয়ে যাবে, দাওয়াত ইসলামের মহব্বতকারী হয়ে যাবে। মোহাম্মদ নুরুল ইসলাম ভাই আছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আসাদুল ভাই বলছেন যে আজকের বিষয় খুবই সুন্দর, সুবহানাল্লাহ। এরপর বলছেন যে লতিফুর রহমান ভাই আছেন, গুড লিখেছেন, আচ্ছা আপনাকেও মোবারকবাদ। আসাদুল ভাই একটা নাচ শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহ নাচ শোনাবো। মিজানুর রহমান ভাই আছেন, আরও অনেকেই আছেন, আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। আপনাদের অনুরোধকৃত কালাম নাচ ইনশাআল্লাহ অ্যাড করার চেষ্টা করবো। আনিস ভাইয়ের কাছে যাবো, অনেকেই অনুরোধ করেছেন। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী।
তাই তো মোরা জান্নাতেরই অধিকারী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আবু বকর ওমর উসমান আলী আবু বকর ওমর উসমান আলী সব সাহাবীকে মোরা ভালোবাসি সব সাহাবীকে মোরা ভালোবাসি 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 প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি তাই তো মোরা জান্নাতেরই অধিকারী তাই তো মোরা জান্নাতেরই অধিকারী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবী হাসান হুসেন ফাতিমা আলী প্রিয় নবী হাসান হুসেন ফাতিমা আলী পাক পঞ্জতনকে মোরা ভালোবাসি ঔলাদে রাসূলকে মোরা ভালোবাসি 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 প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে অশ্রু ঝরে যাই শুকিয়ে কেঁদে কেঁদে নিরালা পেতে একবার দেখা দিয়ে তোমায় সোনার মদিনায় অশ্রু ঝরে যাই শুকিয়ে কেঁদে কেঁদে নিরালায় পেতে একবার দেখা দিয়ে তোমার সোনার মদিনায় প্রিয় মদিনা দূরে যাব কেমন করে তাইবা বহু দূরে আকা তাইবা বহু দূর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন প্রিয় মদিনা দূরে যাব কেমন করে তাইবা বহু দূরে আকা তাইবা বহু দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায় প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায় মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায় প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায় মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায় যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায় যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায় সবাই ছেড়ে চলে গেল কেউ তো নিল না আমায় তাই বাবু বহু দূরে আকা তাই বাবু বহু দূর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন প্রিয়
প্রিয় মদিনা দূরে যাবো কে মন করে তয়বা বহু দূরে আকা তয়বা বহু দূর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه واله وسلم ما شاء الله مرحبا আপনাদের অনুরোধকৃত কালাম শোনানোর চেষ্টা করা হয়েছে আপনারা আমাদের সাথেই থাকুন আরো আপনারা চাইলে আমাদের সাথে আপনাদের অভিমত শেয়ার করতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আলোচনা করছিলাম ফারুক ভাইয়ের সাথে অনেকটুকু বলেছি যে নিজেকে পরিষ্কার রাখা নিজের ঘরকে পরিষ্কার রাখা নিজের আঙ্গিনাকে পরিষ্কার রাখা এই ব্যাপারে আমরা আলোচনা শুনেছি জি ফারুক ভাই নবী পাক সাহাবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আত-তুহুরু নিসফুল ঈমান হাই হাই বেশক পিউরিটি ইজ দা হাফ অফ ফেইথ অর ঈমান জি পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অর্ধেক আমি একটু মাদিনা চ্যানেল দর্শকবৃন্দের একটি নক করতে চাই সেটা হচ্ছে যে দেখুন আজকে আমরা এমন পরিস্থিতির শিকার হচ্ছি যে আমাদেরকে বলা হচ্ছে বারবার স্যানিটাইজ করার জন্য বারবার হাত ধোয়ার জন্য বারবার যে মাস্ক পরিধান করার জন্য দেখুন আমরা যদি আমার নবীকে ফলো করতাম তাহলে আমাদের সব কিছু হয়ে যেত আমরা যদি প্রতিনিয়ত যখন একজন মুমিন হিসেবে আমরা যদি সবসময় উজু অবস্থায় থাকতাম উজু অবস্থায় থাকার মাধ্যমে ওজুর ফজিলত পেতাম হাত ধোয়াও হয়ে যেত মুখ ধোয়াও হয়ে যেত মুখের মধ্যে হাতের মধ্যে যদি জীবাণু ব্যাকটেরিয়া থাকে ওগুলো দূর হয়ে চলে যেত তাহলে এক তো শারীরিক উপকারিতাও আছে আর এক তো সওয়াবও রয়েছে উজুর কথা কি বলবো যে হাদিসে পাকের মধ্যে রয়েছে যার রূপ উজু অবস্থায় কবজ করা হবে তাকে শহীদের মর্যাদা দান তো দেখুন আমরা যদি ভালো ভালো নিয়তে এগুলো করতাম না তাহলে আমরা অনেক কিছু থেকে বেঁচে থাকতে পারব আমরা যে হাত ধোয়া বিভিন্ন ব্যাকটেরিয়া থেকে বাঁচার জন্য আমরা যদি আমার নবীর সুন্নতকে ফলো করতাম তাহলে আমরা মানে অনেক কিছু থেকে বেঁচে থাকি বাস্তব কথা দেখুন আমার নবীকে আমাদেরকে ডাক্তার গবেষকগণ বলেন যে হাত ধোয়ার জন্য কিছু খাওয়ার পূর্বে হাত ধোয়ার জন্য বলে তো আমি যদি আমার নবীর সুন্নত অনুযায়ী হাত ধুতাম তাহলে এটা সুন্নত আদায় হতো সওয়াব হতো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন যে তোমরা খাওয়ার পূর্বে কি করো উজু করো খাওয়ার পূর্বে ওযু করো খাওয়ার উজু যে হাত কবজি পর্যন্ত দ্রুত করে একটু ছুট ভিজানো এটা হচ্ছে খাওয়ার উজু তো আমি যখন কাজকর্ম করলাম হাতের মধ্যে স্বাভাবিক জীবাণু থাকতে পারে দেখো আমি হাত ধুয়ে ফেললাম উজু করে ফেললাম তাহলে আমার আর ব্যাকটেরিয়া থাকলো না তাহলে আমি খাবার গ্রহণ করতে পারছি আমরা তো হাত ধুই কিন্তু এই নিয়ত না থাকার কারণে আমরা সওয়াব থেকে বঞ্চিত হই অনেকে অনেকে হাত না ধুয়ে খেতে বসে যায় ফারুক ভাই বাইরে থেকে কাজকর্ম থেকে আসলো মানে এমন তাড়াহুড়ো থাকে যে তার হাত ধোয়ার টাইম নেই অনেকে হাত না ধুয়ো খেয়ে ফেলে এই জন্যই নানা ধরনের এই যে রোগ ব্যাধি তাদের হচ্ছে বলা হচ্ছে যে অধিকাংশ রোগ হয় খাওয়ার মাধ্যমে যে খাবার যে আমরা খাবার গ্রহণ করি সেটার মাধ্যমে অধিকাংশ রোগ হয়তো আমরা যে মানে যেগুলো খাবার নয় আমাদের শরীরের জন্য উপযুক্ত না এমন খাবার পাচ্ছি আমরা ঠিক মতো গ্রহণ করছি না অত বেশি গ্রহণ করে ফেলছি নথবা একেবারে কম গ্রহণ করছি বা খাওয়ার আগে আমি সুন্নত মোতাবেক খাচ্ছি খাওয়ার আগে হাত ধুতে করছি অথচ হাদিসে পাকের মধ্যে আছে যে খাওয়ার আগে এবং পরে হাত ধোয়ার কথা আছে অমুসলিমরা কি করেছে প্রথমটা রেখেছে দ্বিতীয়টাকে ধ্বংস করে এই জন্য উচিত হাদিসে পাকে এটাও রয়েছে যে খাওয়ার খাবার খাওয়ার আগের উজু একটা সওয়াব
খাবার খাওয়ার পরের উজুটা দুই গুণ সওয়াব। আমরা দুটো রাখি, দুটোটা সুন্নাত। প্রথমটা তো এটা রেখেছে, দ্বিতীয়টা নেই। দ্বিতীয়টা আমরা কি করে খাবার গ্রহণ করার পরে যে আমরা টিস্যু বা কিছু রুমাল ইউজ করে থাকি এভাবে, কিন্তু মানে দুটোটা রয়েছে। আমরা না জানার কারণে আমরা একটার উপর আমল করি, অন্যটার উপর কি করি না, আমল আমল ছেড়ে দেয়, ছেড়ে দেয়। হচ্ছে অনেকে নিজের খাবারের প্লেটে হাত ধুয়ে ফেলে, এটা কিন্তু দারিদ্রতার লক্ষণ। যে প্লেটে খেয়েছে সেটাতে যদি হাত ধুয়ে ফেলে, আচ্ছা সেটা যদি কিছু পানি দিয়ে ধুয়ে খেয়ে ফেলে পানিগুলো, তাহলে তো কোনো সমস্যা নেই। অনেকে সেখানে হাত ধুয়ে ফেলে, হাত ধুয়ে চলে যায়। তো বলা হচ্ছে যে যে প্লেটের মধ্যে খাওয়া হয়, দারিদ্রতার লক্ষণের মধ্যে একটা লক্ষণ হচ্ছে যে প্লেটের মধ্যে খাওয়া হয়, সেই প্লেটের মধ্যে যদি হাত ধুয়ে ওখানে ধুতে পারি, বা বেসিন আছে বেসিনের মধ্যে আমরা হাত ধুতে পারি, তো এটাও কিন্তু একটা দারিদ্রতার লক্ষণ। আসলো কথাটাই যেন বলে দিলাম, দেখুন নিসফুল ঈমান, ঈমানের অর্ধেক পরিচ্ছন্ন আমার নবী বলছে। তো আমরা যারা মুসলমান, এই হাদিস তো তারাই গ্রহণ করে যারা মুসলমান, যারা ঈমানদার, তো আমরা আমার নবীর এই বাণীকে ফলো করি। জি, আমার নবী নিজে পরিচ্ছন্ন ছিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তো আমরা এই শিক্ষা গ্রহণ করি। হাদিসে পাকের মধ্যে আরও রয়েছে, নিশ্চয়ই ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন, তো তোমরাও পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করো, কেননা জান্নাতে পরিচ্ছন্নরাই প্রবেশ করবে। সুবহানাল্লাহ, জান্নাতে তারা প্রবেশ করবে যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। অর্থাৎ জান্নাতে যারা যাবে সবাই কি থাকবে, পরিপাটি থাকবে, তারা সবাই মানে পরিচ্ছন্ন থাকবে। বেশক, আমরা যদি মানে এটা আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। অন্য একটা রেওয়ায়েতের মধ্যে এটাও রয়েছে, পরিচ্ছন্নতার উপর ইসলামের ভিত্তি রেখেছেন, ইসলামে ভিত্তি রেখেছেন। আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা ধারা যে ইসলাম বুলঞ্চিত হল, দেখুন আজকে অনেকে পরিষ্কার পরিচ্ছন্ন লোককে দেখে না, বরং একজন গরিব তা তো কি নেই, সামর্থ্য নেই, সেই জন্য সে অপরিষ্কারভাবে আছে বা তার জ্ঞান নেই। এই জন্য যারা ইসলামকে কটাক্ষ করে, ওই যে ওই লোকগুলাদেরকে দেখে ইসলামকে কটাক্ষ করে। এই জন্য এখানে আমাদের শিক্ষা এটা যে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতাকে, মানুষ আমার কাছে আসবে। খাজা গরিবে নামাজ রহমতুল্লাহি আলাইহি 90 লক্ষ মুসলমান করেছেন, ওনার হাতে মুসলমান হয়েছেন, কেন হয়েছেন, ওনার আচার আচরণ, ওনার আকৃতি, ওনার চলাফেরা মানুষ উদ্বুদ্ধ হয়েছে। ওনার কথাবার্তা, উনি কাউকে অস্ত্রের ভয় দেখাননি, সবাই ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় না। জি, এটা আমাদের ইসলামের শিক্ষা, এটা ইসলামের শিক্ষা না। জি, যে অস্ত্র শস্ত্র এগুলো দিয়ে আমরা ইসলাম প্রচার করব, পাওয়ারের ভয় দেখা, ক্ষমতার ভয় দেখা, এটা তো ইসলামের শিক্ষা না। ইসলাম আমাদেরকে শিখিয়েছে শান্তি। জি, বুঝাও, বুঝালে মুমিনদেরকে উপকার হবে। বেশক বেশক, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামে আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছে, আমি কতটুকু মানুষ সেটা মানুষকে দেখাবো না, বরং আমি তাকে বোঝাই, তাকে বোঝাই কোরআন ও হাদিসের মাধ্যমে, সে ইসলামের দিকে যে সুন্নতের দিকে অবশ্যই যাবে, এবং ওই বোঝানোটা তার উপর প্রভাব ফেলবে। এটা আয়াতে পাক, তোমরা বোঝাও, বোঝালে মুমিনদেরকে ফায়দা দেবে, উপকার দেবে। তো এই জন্য আমরা বোঝাই নেকির দাওয়াত যে কৌশল রয়েছে। হয়তো আমরা দাওয়াত দিচ্ছি কিন্তু কাজ হচ্ছে না, এটা কারণ হচ্ছে আমার দাওয়াতের পদ্ধতির মধ্যে হয়তো ভুল ত্রুটি আছে। হ্যাঁ, যেভাবে দাওয়াত দেওয়া দরকার, যেভাবে বলা দরকার, একজন আমার বড়কে কীভাবে বলবো, আমার আব্বাকে কীভাবে বোঝাবো, আমার ভাইকে কীভাবে বোঝাবো, স্বজনকে কীভাবে বোঝাবো, প্রত্যেক কিছুর একটা ধরন আছে। এই জন্য বালাগাতের একটা কায়দা হচ্ছে, বালাগাত মানে কি বুঝলেন, অর্নামেন্ট, অর্থাৎ এটা কেন অর্নামেন্ট কেন আসবে, মানে দর্শকদেরকে বোঝানোর জন্য। জি জি জি, অলঙ্কার শাস্ত্র, এটা কি কথা বলার একটা অলঙ্কার শাস্ত্র, যে আমরা কথা বলছি মানে যেখানে যেটা বলা দরকার নেই সেটা বলছি। তো এই জন্য বলা হচ্ছে যে তোমরা অবস্থা
এবং চাহিদা অনুযায়ী কথাবার্তা বলে। আচ্ছা মাশাআল্লাহ। ভালো বক্তা বলতে একজন মানে দায়ীর অবশ্যই উচিত যে আমি এই মসজিদে কোন কথা বলবো কোন কথা থেকে বেঁচে থাকবো, এটা একজন দায়ীর গুণটা কাছে দায়ী মানে যে দ্বীনের দাওয়াত দিবে। এই জন্য মুবাল্লিগ এমন হওয়া চাই যে আমি অল্প কথা বলে অনেক ফায়দা অর্জন করতে। আলহামদুলিল্লাহ এমন অনেক মুবাল্লিগ আছে পুরো দুনিয়াতে যারা অল্প কথা বলে অনেক কিছু ফায়দা লুটে নিচ্ছে। জি, এই জন্য উচিত যে আমাদের যে হাল এবং মুক্তাদা অনুযায়ী অর্থাৎ অবস্থা এবং চাহিদা অনুযায়ী কথাবার্তা। আমরা দেখি আমাদের দেশকে আমাদের সমাজকে আমরা নিজেরাই অপরিষ্কার করে ফেলি। কিভাবে? আমরা রোডে ঘাটে যখন চলি তখন যেখানে নির্দিষ্ট স্থান সেখানে না ফেলে আমরা রোডে ঘাটে কিছু একটা খাচ্ছি। অনেকে যাদের মাশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন কারের মধ্যে যারা চলাফেরা করে তারা খেয়ে ড্রাইভ অবস্থায় আছে, অর্থাৎ ফেলে দিল রোডের মধ্যখানে, কেউ তো দেখছে না, কিন্তু দেশটা তো আমার, সমাজটা তো আমার, রোড তো আমার, এর দায়িত্ব তো আমাদের উপর, নাকি শুধু একা সরকারের উপর? কেননা কোনো একটা মানুষ তো একা কোনো কিছু সম্ভব না, যখন সবাই এগিয়ে আসবে তখন এই কাজটা সকলের জন্য সম্ভব। তো এই ব্যাপারে আপনি কি বলবেন যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে নিজের দেশকে নিজের দেশের দিকেও খেয়াল রাখা উচিত? আমরা যদি একটু শহরের দিকে লক্ষ্য করি আমাদের ময়লা আবর্জনা কোথায় ফেলি, যার কারণে আমাদের ভোগান্তির কারণ হয়ে যায়। আমি নালা নর্দমার মধ্যে আমার আবর্জনাগুলো ফেলছি, তাহলে আমার মতো অনেক আছে যারা ফেলছে, যার ধরুন কি হচ্ছে পুরো নালাটা একেবারে জ্যাম হয়ে যাচ্ছে, পানি যাওয়ার জায়গা হচ্ছে না। তো যখন বৃষ্টি হয়, এখন তো বৃষ্টি হচ্ছে না বা অল্প পানি চলে যাচ্ছে, যখন বৃষ্টি হয় তখন দেখা যায় এমনও আছে যে মানে আবর্জনার কারণে পানি আর সামনের দিকে যাচ্ছে না, কেমন রোডের মধ্যে উঠে যাচ্ছে পানি, উঠে যাচ্ছে তো ময়লা আবর্জনা রোডের মধ্যে উঠে যাচ্ছে। যদি আমি নিজে সচেতন হই, দেখুন মানে শহরকে পরিষ্কার রাখার জন্য কত কিছু ইন্তজাম করছে, প্রতিদিন কতজন লোক এই ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করার জন্য নিয়োজিত আছে। তো আমি ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলে একটু কষ্ট করি, দেশ তো আমার, আমাকে থাকতে হবে, কষ্টে পতিত হলে আমি করব। অনেকের মাইন্ডে আসতে পারে হুজুর আমি একা পরিবর্তন করলে কি দেশ পরিবর্তন হবে কিনা, আমি নিজেই ভালো তো জগৎ ভালো হবে, আগে নিজে ভালো হই। আর তো এটা যে যে আমার ব্যাপারে আমাকে প্রশ্ন করা হবে, অন্যের ব্যাপারে নয়, অন্যের ব্যাপারে আমাকে প্রশ্ন করা হবে না, করা হবে না, এটা বোঝাতে চাচ্ছে। আবার অন্য ক্ষেত্রে তো আমাকে প্রশ্ন করবে, আমি কেন বুঝাই নি, সেটা তো আছে, কিন্তু মানে বলা হচ্ছে নিজের ব্যাপারে, অন্যরা যে করেছে সেটার ব্যাপারে আমাকে প্রশ্ন করবে না, তারা কেন করেছে সেটা করবে না, তুমি কেন করেছো আমাকে প্রশ্ন করতে, আমি নিজে ভালো হয়ে যাই, আমার জবাবদিহি থেকে আমি কিতাকে বেঁচে থাকি, বেঁচে থাকি মাশাআল্লাহ। তো আমরা যেখানের জিনিস সেখানে আমরা ফেলবো, আর সরকার আমাদের যারা কর্মকর্তা আছে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, এনারা তো আমাদের জন্য বিভিন্ন ব্যবস্থা দিয়ে রাখে, রোডের পয়েন্ট পয়েন্টের মধ্যে বিভিন্ন ব্যবস্থা থাকে, তো আমাদের বিল্ডিং এর মধ্যে একটা আছে। আর তো আমরা হচ্ছে সভ্য জাতি না, আমরা হচ্ছে সভ্য জাতি আর আশরাফুল মাখলুকাত। হ্যাঁ, আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকি তাহলে পশুদের চেয়ে তো আমরা খারাপ হয়ে যাবো, এই জন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। যেভাবে আমরা নিজেদের বেডরুমকে ময়লার মধ্যে দেখতে চাই না, ঠিক সেইভাবে আমরা কীভাবে আমাদের দেশের আমাদের সমাজের আমাদের এলাকার রোডঘাটকে অপরিষ্কার রাখবো, এ ব্যাপারে একটু সজাগ দৃষ্টি আমাদের রাখা চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক মাশাআল্লাহ। অনেকটুকু তো আলোচনা শুনেছি, আসুন আবার আনিস ভাইয়ের কাছে যাই, মানকাবাদে আত্মার সামিল করি। আমার মুর্শিদ প্রিয় দৃষ্টি অন্তরে দা, আমার মুর্শিদ প্রিয় আবার শুন জোরে দা, আমার মুর্শিদ প্রিয় দৃষ্টি অন্তরে দা, আমার মুর্শিদ প্রিয় আমার মুর্শিদ প্রিয় আমার মুর্শিদ প্রিয় আমার মুর্শিদ প্রিয়।
বেড়েছে নফসের জোর, অবস্থা খারাপ মোর, বেড়েছে নফসের জোর, অবস্থা খারাপ মোর, তোমার কাছে নাই গোপন আমার মুর্শিদ প্রিয়, তোমার কাছে নাই গোপন আমার মুর্শিদ প্রিয়, আমার মুর্শিদ প্রিয়, আমার মুর্শিদ প্রিয়, আমার মুর্শিদ প্রিয়, আমার মুর্শিদ প্রিয়। জলদি নাও না খবর তোমার দিকে আমার নজর, জলদি নাও না খবর তোমার দিকে আমার নজর, লাগিয়ে রেখেছি আমি আমার মুর্শিদ প্রিয়, লাগিয়ে রেখেছি আমি আমার মুর্শিদ প্রিয়, 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 আমার মুর্শিদ প্রিয়। তোমার শুধু এক নজর হয় যদি অন্তরে মোর, তোমার শুধু এক নজর হয় যদি অন্তরে মোর, পাব যে শিফা আমার মুর্শিদ প্রিয়, পাব যে শিফা আমার মুর্শিদ প্রিয়, আমার মুর্শিদ প্রিয়, আমার মুর্শিদ প্রিয়, আমার মুর্শিদ প্রিয়, আমার মুর্শিদ প্রিয়। আবার শুন জোর দাও আমার মুর্শিদ প্রিয়, দৃষ্টি অন্তর দাও আমার মুর্শিদ প্রিয়, আমার মুর্শিদ প্রিয়, আমার মুর্শিদ প্রিয়, আমার মুর্শিদ প্রিয়, আমার মুর্শিদ প্রিয়। আমাদেরকে সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারেও তাগিদ দেন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী এমন একটি সংগঠন যেটা শুধু দিনের ব্যাপারে আলোচনা করে না, নিজেকে কিভাবে সুন্দর রাখা যায়, কেননা আমরা প্রতিটা অবস্থানে আপন আপন অবস্থানে এক একজন মুবাল্লিগ, আর মুবাল্লিগের কাজ হচ্ছে অপর মুসলমানকে নেকিরে দাওয়াত দেয়া। আর এজন্যই উনি ইরশাদ করেন, যদি আমাদের বাইরের গেটা বাগে ভালো হয় তাহলে মুসলমান আমাদের সঙ্গ লাভ করতে চাইবে, আমাদের দাওয়াতটা শুনতে চাইবে। এখন আমি নেকির দাওয়াত নিয়ে গেলাম, এখন আমার বাইরের আবরণ, বাইরের গঠন, বাহ্যিক অবস্থা যদি ভালো না হয় তাহলে সামনের যে মানুষটা থাকবে যাকে আমি নেকির দাওয়াত দিতে যাবো তার মধ্যে একটা খারাপ প্রভাব পড়তে পারে, বা সে আমার দাওয়াত অ্যাকসেপ্ট করতেও না পারে। তো এ ব্যাপারে আপনি কি বলবেন? যে এই জন্য তো এতক্ষণ পর্যন্ত আলোচনা করছি যে আমরা পরিপাটি থাকি এবং পরিচ্ছন্ন থাকি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অপছন্দ করতেন, কীভাবে করতেন অপছন্দ দেখুন,
আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অত উনার ঘরে তশরিফ আনলেন এবং এক ব্যক্তিকে দেখলেন যে তার মাথার মধ্যে ময়লা দেখতে পেলেন এবং চুলগুলো ছেঁড়ানো ছিটানো মানে এলোমেলোভাবে দেখতে পেলেন। বললেন, তাকে উদ্দেশ্য করে বললেন যে সে কি এমন কোনো কিছু পায় না যা তার চুলকে কী করবে, ঠিক করে নিবে? অর্থাৎ এটা আমার নবীর অপছন্দ ছিল। আরেকজন ব্যক্তিকে দেখতে পেলেন যে তার কাপড় চোপড় ময়লা আবর্জনা স্তূপে পড়ে আছে, তো বলে সে এমন কিছু পায় না যার দ্বারা সে কাপড়কে পরিষ্কার করবে। মানে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপছন্দ ছিল এটা যে ওনার দুজন ব্যক্তিকে দেখলে যার চুল ছিড়ানো ছিল এবং মাথার মধ্যে ময়লা দেখতে পেল। তবে এটা যদি ঝেড়ে ফেলা হয় বা চুলকে একটু আছিয়ে নেওয়া হয় তাহলে আর কি ময়লা আবর্জনা থাকে। আর যে কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলছে, আবার অনেকে অন্য মাইন্ডে নিয়ে যাবে যে প্রতিদিন একটা একটা নতুন কাপড় পরে বাস মানে দম্ব অহংকার করে চলবো, এটা না। পরিষ্কার পরিচ্ছন্ন মানে আমার যা আছে তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন মানে প্রতিদিন একটা পাগড়ি চেঞ্জ করব, প্রতিদিন একটা লিবাস চেঞ্জ করব, এমন না। আমার সামর্থ্য অনুযায়ী আবার বেশি মানে খরচ করা তো উচ্চবিলাসিতা, এটাও ঠিক না। আমার যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করব, যতটুকু সাধ্যের মধ্যে আছে ততটুকুর মধ্যে আমরা আমাদের গেটআপকে সুন্দর রাখবো। আর এটা না যে আমরা প্রতিদিন একটা একটা করে নতুন পোশাক পরার নামই পরিষ্কার পরিচ্ছন্ন, এটা নয়। আপনি পরিষ্কার পরিচ্ছন্ন নিজেকে ময়লা আবর্জনা থেকে ময়লা থেকে হিফাজত রেখে, যে আমার চুল আছে চুলকে আমরা কি করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি মানে এটার যত্ন নিই। চুল মোবারকে তেল দিতেন, চুলকে আছড়াতেন, আর এখন তো চুল আছড়ানোর প্রয়োজন পড়ে না, চুল আছড়ানো ছাড়াই সেগুলো বসে থাকে এমন অনেক ব্যবস্থা আছে, অর্থাৎ না আশ্রিয়ে সেগুলো কিভাবে সেট করা যায় এরকম বিভিন্ন বস্তু এখন চলে এসেছে। এই জন্য মানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটাকে আমাদের পালন করতে হয় না। কিন্তু মাদানী চ্যানেল দর্শক বিন্দু, আপনারা মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে করিমার মধ্যেই বরকত আছে। আপনি এখান থেকে যতই দূরে যাবেন, নিজের নিজের জাহিরিভাবে বলেন নিজের বাতিনিভাবে বলেন, সমস্যার সৃষ্টি হবে আপনার। আপনি যে চুলের মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি দেখিয়ে দিয়েছে সেটা গ্রহণ না করে যেটা বর্তমান যুবকরা গ্রহণ করে থাকে, এটা তো আপনার চুলের জন্য এমনিতেই ক্ষতি। পরবর্তীতে গিয়ে একটা এইজে গিয়ে একটা স্টেজে গিয়ে আপনি এর সমস্যার সম্মুখীন হবেন, তখন চিন্তা করে আর কোনো ফায়দা হবে না যে কেন আমি আগে সচেতন হইনি। তো এই জন্য এখন থেকে সচেতন হন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাককে এখন থেকে গ্রহণ করুন, ইনশাআল্লাহ আপনাদের অনেকটুকু ফায়দা হবে। দশটি জিনিস এমন রয়েছে যার প্রত্যেক শরীয়তে ছিল, আচ্ছা প্রত্যেক শরীয়তে ছিল, আমাদের শরীয়তে প্রত্যেক নবীর শরীয়তে ছিল। জি জি, কিন্তু দশটা জিনিস শুনি একসাথে বলে ফেলি। দশটা জিনিস, একটা হচ্ছে গোপ ছোট করা, দুই দাড়ি বৃদ্ধি করা, তিন মিসওয়াক করা, চার নাকে পানি দেওয়া, পাঁচ নখ কাটা, ছয় আঙ্গুলের জোড়া দৌত করা, সাত বগলের চুল পরিষ্কার করা, আট নাভির নিচের চুল মুন্ডন করা, নয় ইস্তিঞ্জা করা এবং দশ কুলি করা। মাশাআল্লাহ, যেগুলো আমার পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থাপত্র এই দশটার মধ্যে রয়েছে। এই দশটা কাজ যদি আমরা ঠিকভাবে করি ইনশাআল্লাহ আমরা যেমন এক্সাম্পল হিসেবে দাঁত পরিষ্কার রাখার জন্য, দাঁত ময়লা থেকে মুক্ত রাখার জন্য আমাদেরকে মিসওয়াক দিয়েছে। জি বেশ, আজকে আমরা এই সুন্নত থেকে অনেক দূরে। আমরা যদি পাঁচক্ত পাঁচবার যদি মিসওয়াক করি দাঁত মুখ থেকে কি দুর্গন্ধ বের হতে পারে? না, কখনো হবে না। তো আমরা তো মানে মিসওয়াক করা ছেড়ে দিয়েছি, সুন্নতকে ছেড়ে দিয়েছি, অথচ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যদি আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো আমি মিসওয়াককে আবশ্যক করি। আল্লাহু আকবার, বেশক মিসওয়াকের কত গুরুত্ব রয়েছে। এভাবে যে দশটির কথা বলেছেন আমরা ওগুলা কি করি, আমল করি।
দাড়ি বৃদ্ধির কথা বলেছে, দাড়ি কাঁচা করার কথা বলেছে। কারণ একজন পুরুষের সৌন্দর্য হচ্ছে দাড়ি। যদি এটা আল্লাহর সিস্টেম না হতো তাহলে কখন এই আমাদের দাড়ি উঠতো গজাত। আমরা আজকে আমার রব তো জানেন না যে আমার জন্য কোনটা সৌন্দর্যের বিষয় কোনটা সৌন্দর্য না, তা না হলে তো মহিলাদেরও দাড়ি উঠত, কারণ তাদের জন্য সেটা শোভা পায় না। আমাদের জন্য যেটা শোভা পায় সেটা আমাদেরকে দান করা হয়েছে। এই সুন্দর আকৃতি দিয়েছেন তো আল্লাহ, বেশক আমাকে যদি বিশ্রি করে বানাতে, আমাকে কেউ পছন্দ করত, কেউ ভালো ভালো চোখে দেখতো দেখতো, তো আল্লাহ আমাকে এমন সুন্দর আকৃতি দিয়েছেন, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন। আল্লাহর যে ইচ্ছা পুরুষের সৌন্দর্য হচ্ছে দাড়ির মধ্যে, আমি কেন আল্লাহর নাফরমান করছি? বলা হচ্ছে দাড়ি বৃদ্ধি করো, আর আমরা দাড়ি হয়তো ছিঁড়ে ফেলছি অথবা একেবারে ক্লিন শেভ করছি। কি অবস্থা হবে যখন আমাদের কবরে রাখা হবে, তখন আমরা কি জবাব দেব? এমন অনেক আছে যারা দাড়ি বৃদ্ধি করতে গিয়ে অনেক লম্বা হয়েছে, এটাও না, আপনি এক মুষ্টির পর দাঁড়ি ছাড়তে পারবেন। শেষের দিকে ফারুক ভাই, দর্শকদের উদ্দেশ্যে আপনি শেষ মাদিনী ফুল কি দিবেন? শেষ মাদিনী ফুল এটা যে আমরা পরিষ্কার থাকি, ইনশাল্লাহ আমরা এক পরিষ্কারের মাধ্যমে অনেক কিছু অর্জন করতে পারবো, আর যদি অন্যথায় আমরা অনেক কিছু ক্ষতির সম্মুখীন হব। যদি ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, এক কথা হচ্ছে ইসলাম প্রতিটি সাইডে প্রতিটি সেক্টরে আমাকে নির্দেশ দিচ্ছে, আমাকে দিক নির্দেশনা দিচ্ছে। আমরা আমাদের জ্ঞান না থাকার কারণে বা আমাদের স্টাডি না থাকার কারণে আমরা যে বুঝতে পারছি না যে এই ব্যাপারে ইসলাম কী বলেছে। এই জন্য আমরা যদি একটু ইসলাম নিয়ে আমরা অনেক কিছু নিয়ে গবেষণা করি, তাকে কেউ ডক্টর কেউ ইঞ্জিনিয়ার হয়ে থাকে, তো আমরা অ্যাজ এ মুসলমান হিসেবে আমাদের তো অন্তত পক্ষে ইসলামের যে দিক নির্দেশনা দিয়েছে, আমি যখন কোনো কিছু করব, কোনো কিছু নতুনভাবে স্টার্ট করতে যাব, একটু তো দেখি ইসলাম কী বলেছে। তো আলহামদুলিল্লাহ যে আমরা মাদ্রি চ্যানেলের সাথে থাকি, ইনশাআল্লাহ ইসলামে কী কী ব্যাপারে কী দিক নির্দেশনা দিয়েছে। আজকে আমরা তো পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে শুনেছি, যদি আমরা অন্য একটা প্রোগ্রাম দেখি, অন্য কোনো আলোচনা দেখি, সেখানে আমাদের জন্য অনেক নতুন নতুন বিষয় থাকবে। সেই জন্য আমি মাদ্রি চ্যানেল দর্শকবৃন্দকে আরজ করবো যে মাদ্রি চ্যানেল দেখতে থাকা। তো ইনশাল্লাহ মাদ্রি চ্যানেল বাংলা তো অনেক নতুন নতুন সিলসিলা অনুষ্ঠান নিয়ে আসবে, তো আমরা মাদ্রি চ্যানেলের সাথে সঙ্গ দিই, ইনশাল্লাহ আমরা অনেক কিছু শিখতে পারবো। মাশাআল্লাহ, মাদ্রি চ্যানেল দর্শকবৃন্দ দেখতে দেখতে অনুষ্ঠান সময় একেবারে শেষের দিকে। আজকের বিষয় নিয়েছিলাম পরিচ্ছন্নতার ব্যাপারে, পরিচ্ছন্ন থাকা ইমানের অর্ধেক বলা হয়েছে, তো আমরা কেনই পরিচ্ছন্ন থাকবো না? আর পরিচ্ছন্ন থাকলে আমাদের নিজেরও একটা ভালো লাগে, নিজের আত্মীয় স্বজনের ভালো লাগে, নিজের আশেপাশের মানুষদের ভালো লাগে। তো আমরা নিজেরা সচেতন হই, অপরকে সচেতন করি, কেননা যতক্ষণ পর্যন্ত নিজে সচেতন হব ততক্ষণ পর্যন্ত অন্য কাউকে সচেতন করতে পারবো না। অনেক সময় আমরা বলে থাকি তুমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলো না কেন, সে আমার দিকে দেখিয়ে দেয়। এখন কাউকে বলার আগে আগে নিজের দিকে লক্ষ্য করি যে আদৌ কি আমি পরিষ্কার পরিচ্ছন্ন কিনা। আর বর্তমান যে পরিস্থিতি, এর মধ্যে আসলেই সবসময় তাগাদা দেওয়া হচ্ছে যে আমরা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, এই করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা যাতে সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন, হাত মুখ এগুলো ভালোভাবে ধোয়া, নিজেকে অপরিচ্ছন্ন থেকে হেফাজত রাখা, এরপর আমাদের মাস্ক ব্যবহার করা, অর্থাৎ যা যাবতীয় বিষয়গুলো আছে, এখন তো আরও বেশি মানুষ সচেতন হচ্ছে, এটা যাতে আমরা সর্বদা সবসময়ের জন্য রাখি যে একটা ভাইরাস থেকে বাঁচার জন্য শুধু সাময়িকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলাম, এরপর আবার কোনো খোঁজ খবর নাই। তো আমরা এটা নিজেদের জীবনের মধ্যে একটা নিয়ে নেই যে না, আমাকে সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এখন যেভাবে নিজে এহতিয়াত করছি, সতর্কতার সাথে জীবনকে লিড করছি, আমরা যাতে ভবিষ্যতেও এভাবে আমাদের জীবনকে চালাই আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, এ ব্যাপারে যাতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে দয়া করে যাতে আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, তো এটাই আমি কামনা করব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করুক। আজকে এতটুকুই, আজকে যারা যারা অনুষ্ঠানটি দেখেছেন, আল্লাহ করিম সবার নেক ও বৈধ দোয়াকে কবুল করুক। আপনারা আমাদের সাথেই থাকেন, সাথেই আছেন,
আশা করি ইনশাআল্লাহ আজওয়াজাল ভবিষ্যতেও সাথেই থাকবেন। মাদানী চ্যানেলের সাথে থাকলে ইলমে দ্বীন অর্জন হবে, আপনাদের রুহানিয়ত মিলবে, আপনারা অনেক কিছু শিখতেও পারবেন। আর ইলমে দ্বীন, একটি ইলমে দ্বীন অর্জন করা হাজার রাকাত দফন নামাজ আদায় করার চাইতেও শ্রেষ্ঠ। তো আমরা ইলমে দ্বীনকে আগে প্রাধান্য দিই, কেননা ইলমে দ্বীন না থাকলে আপনি ইবাদত কিভাবে করবেন। তো এই জন্য প্রথমত ইলমে দ্বীন অর্জন করুন, এরপর পাশাপাশি আপনার রিয়াজত বন্দেগী এগুলোও করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সকাল যেন কাটে আমার জিকির দুরুদ পড়ে, হে খোদা তুমি এমন দয়া করো